ছাত্র ছাত্রী সকল নমস্কার, সকলো শ্রেণীকক্ষত উপস্থিত হৈছা। আজি আমি সংস্কৃত বিষয়ৰ তৃতীয় পাঠটোৰ অভ্যাসাখিনিৰ বিষয়ে আলোচনা কৰিম। তোমালোকে কিতাপ পঢ়ি উলিয়াই লোৱা। অভ্যাসা মানে অভ্যাস কৰিবলৈ কৈছে, 1, 2, 3, 4 চাৰিটা প্ৰশ্নৰ আমাক অভ্যাস কৰিবলৈ কৈছে। তাৰ মাজতে আকৌ সৰু সৰুকৈ কেইবাটাও আছে। 1 নম্বৰটো চোৱা, এতেষাং প্ৰশ্নানাম উত্তৰাণি লিখতু, এই প্ৰশ্নসমূহৰ উত্তৰসমূহ লিখা। ক নম্বৰ দিছে, আমাক সুধিছে, ময়ূৰহ কদা নৃত্যং কৰোতি, আমি পাঠত পাইছিলোঁ মৌৰা চৰাই কেতিয়া নাচে। এতিয়া যেতিয়া আকাশত মেঘ থাকে তেতিয়া মৌৰা চৰাই নাচে। এতিয়া আমাৰ হ'ব প্ৰশ্নৰ উত্তৰ, য়দা ময়ূৰহ য়দা আকাশে মেঘাহ সন্তি তদা ময়ূৰহ নৃত্যং কৰোতি। খ নম্বৰ, কমলানি কদা বিকশন্তি, পদুম ফুলবোৰ কেতিয়া ফুলে। উত্তৰ হ'ব, য়দা সূৰ্যোদয়ঃ ভৱতি তদা কমলানি বিকশন্তি। গ নম্বৰ সুধিছে, চোৱা, ছাত্ৰাহ কদা উত্তিষ্ঠন্তি, ছাত্ৰসকল কেতিয়া উঠে। উত্তৰ হ'ব, আমি কেতিয়া থিয় হওঁ বাৰু, যেতিয়া শ্ৰেণীকক্ষত আচাৰ্য সোমায় তেতিয়া আমি থিয় হৈ আচাৰ্য নমস্কাৰ বুলি কওঁ, নহয় জানো। তেতিয়া আমি উত্তৰ লিখিব লাগিব, য়দা আচাৰ্যহ কক্ষাং প্ৰৱিশতি তদা ছাত্ৰাহ উত্তিষ্ঠন্তি, উত্তিষ্ঠন্তি মানে উঠা। ঘ, ক পৰীক্ষায়াম উত্তীৰ্ণ ভৱতি, কোন পৰীক্ষাত উত্তীৰ্ণ হয়। যিবিলাক ছাত্ৰই ভালকৈ পঢ়ে তেওঁলোকে পৰীক্ষাত উত্তীৰ্ণ হয়, নহয় জানো। এতিয়া উত্তৰ লিখিব লাগিব, ইয় সম্যক পঠতি স পৰীক্ষায়াম উত্তীৰ্ণ ভৱতি। 9 নম্বৰ, কা সেৱিকা, সেৱিকাসকল কোন। ইয়া সেৱাং কৰোতি সা সেৱিকা, ইয়া সেৱাং কৰোতি সা সেৱিকা। সেৱিকা বুজি পাইছানে। এতিয়া আমি 2 নম্বৰটোলৈ আহোঁ, ৰিক্ত স্থানানি উচিতৈ পদৈ পুৰয়তু, খালী ঠাইসমূহ উপযুক্ত উচিত পদেৰে শব্দৰে পুৰাব লাগে। দেখ, আমি পাঠটোত পোৱা শব্দখিনি ব্যৱহাৰ কৰিলেই হ'ব। য়দা তদা য়থা তথা য় স এইবিলাক আমি বাক্যটো চাইহে কৰিব পাৰিম। এতিয়া বৰ্ষাহ ভৱতি কৃষকহ আনন্দ মনোভৱতি, বাৰিষা কালত খেতিয়কে আনন্দ অনুভৱ কৰে। য়দা বৰ্ষাহ ভৱতি বৰ্ষা ভৱতি তদা কৃষকহ আনন্দম অনুভৱতি, এইখিনিত য়দা আৰু এইখিনিত তদা হ'ব। তেনেকৈ য়দা উৎসৱহ ভৱতি তদা মিষ্টান্নং ভোজনে ভৱতি, যেতিয়া উৎসৱ হয় তেতিয়া মিঠাই খাবলৈ দিয়ে। দিনিম দিব, তাৰপিছত য়থা শচীনহ কিৰতি তথা অজয়হ ন কিৰতি, অজয় জাদেজা নামৰ এজন ক্ৰিকেটাৰ আছিলে, শচীন তেণ্ডুলকাৰ, তোমালোকৰ নাম শুনিছাই, শচীন তেণ্ডুলকাৰে যেনেকৈ খেলে অজয় জাদেজাই তেনেকৈ নেখেলে। এতিয়া য়থা শচীনহ কিৰতি তথা অজয়হ ন কিৰতি। তাৰপিছত আহিলে য়থা লতা গায়তী তথা উষা ন গায়তী, লতা মংগেশকাৰ নাম শুনিছানে। য়হ অৰ্চনং কৰোতি স অৰ্চকঃ, য়হ অৰ্চনং কৰোতি স অৰ্চকঃ, যিজনে পূজা কৰে সেইজন পূজাৰী। য়া গীতং গায়তী সা গায়িকা, ইয়াত য়া হ'ব
কারণ এই স্ত্রীলিঙ্গ মহিলা গায়িকা, গতি ইয়া গায়ত কীর্তন গায়তী সা গায়িকা। আমি ধুনকে বুঝি পাইছো নহলে বারো। তিনি নম্বর তো চা ইয়াত উদাহরণত ধুনকে দিয়া আছে, উদাহরণম অনুচিত অধুলিখিতান পদানাম আধারেণ বাক্যানী রচয়ত। উদাহরণত দিয়ার নিচিনাক উচিত পদরে বাক্যব গঠন করব লাগে। এটা সম্পাদক হ, সেবক হ, প্রবন্ধক হ, চিত্রকার হ, শিক্ষক হ। এটা আমি চাম দে শিক্ষক হ, মানে শিক্ষক কোন সুদিছে, যিজনে শিক্ষা দিয়ে তেও শিক্ষক। এটা সংস্কৃত বাক্যটো হব শিক্ষক বুলিলে শিক্ষক হ, ইয় শিক্ষয়তী স শিক্ষক হ। এটা সম্পাদক হ, ইয় সম্পাদয়তী, যিজনে সম্পাদনা করে ইয় সম্পাদয়তী স সম্পাদক হ। সেবক হ, ইয় সেবাং করুতি স সেবক হ। প্রবন্ধক হ, ইয় প্রবন্ধয়তী স প্রবন্ধক হ। চিত্রকার হ, ইয় চিত্রং করুতি স চিত্রকার হ। এটা আ নম্বর তো চা, এইখানে অ পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গলে আছো মহিলা, তাৰমানে শিক্ষিকা, ইয়া শিক্ষয়তী স শিক্ষিকা। যেনে ইয় শিক্ষয়তী স শিক্ষক হ, ইয়া শিক্ষয়তী স শিক্ষিকা। লেখিকা, ইয়া লিখতী সা লেখিকা। কার্যকর্তী, ইয়া কার্যং করুতী সা কার্যকর্তী। অধ্যাপিকা, ইয়া অধ্যাপয়তী সা অধ্যাপিকা। পাচিকা, ইয়া পাচনং করুতী বা পাচয়তী সা পাচিকা। চারি নম্বর দিছে এতেসাং পদানাম আধারেণ বাক্যানী রচয়ত, এই পদবিলাকেরে বাক্য রচনা করা। এটা এইকটা তোমাকে নিজে করবা, সবা ইয়া ইয়দা তদা ইয়থা তথা ইয়া ইয় স ইয়া সা পারিবানে বারো। আজি করে পেলায় সাবাসুন, বুঝলে মোক সুধিবা। ঠিক আছে, এতিয়ালে ইমানতে রইছো, ধন্যবাদ।